গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে দিনটা অবশ্যই একটা স্পেশাল ডে, যেহেতু আজকে সরস্বতী পুজো। মানে বাঙালিদের কাছে হচ্ছে সরস্বতী পুজো মানে একটা বিশাল ব্যাপার সব দিক থেকেই, তো আমার কাছেও খুব আনন্দের। তো এখন পুজো তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। ঠাকুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো, অল্প অল্প প্যান্ডেলও হয়ে গেছে আর অনেকে বসেও আছে। তো আমাকে একটু দেখিয়ে দিই। ফার্স্টে তো আমাকে দিয়ে ইন্ট্রো দিতেই ভুলে গেছিলাম আমি। তো যাই হোক, এখানে অনেকে ছিল কিন্তু আমি সেইভাবে সকালে রেডি হওয়ার টাইম পাইনি, একটু বিজি ছিলাম বলে। তো সেই জন্য আর কি আর করব। তো যাই হোক, বিকেলবেলা বেরোবো। আর আমাদের এখানে বিকেলবেলা প্রচুর মজা হয়, এই যে একটু আগে বললাম যে দেখো সাজানো হচ্ছে, দেখো বাচ্চারা কত আনন্দ করছে। আর মানে সাজানো হচ্ছে কথাটা বলার কারণ হলো, বিকেলে না আমাদের এখানে অনেক রকমের ফাংশান হয়, ম্যাজিক শো, অনেক রকমের খেলা হয়। তো যাই হোক, সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করার চেষ্টা করব। আর এখানে দেখো, আমার কাকিমা প্রসাদ দিচ্ছে, তো রাস্তা দিয়ে অনেকে যাচ্ছে, সবাই প্রসাদ নিচ্ছে। আর ছোটোবেলায় তো আমরাও এইভাবে প্রসাদ খেতাম, এইভাবে প্রসাদ খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আর একটা কথা হলো যে সরস্বতী পুজো মানে তো খিচুড়ি মাস্ট। তো তোমাদের কার কার বাড়ি খিচুড়ি হয়েছিল অবশ্যই কমেন্টে জানিও। তো আমিও বাড়ি এসেছিলাম, তো বাড়িতে দেখলাম খিচুড়ি হয়েছে। তো সবাই মিলে বসে পড়েছি খিচুড়ি নিয়ে, আর গোলু কী করছে, শুধু সবজিগুলো বেছে দিচ্ছে খিচুড়ি থেকে। বাবা, দাদা, গোলু, আমি সবাই একসাথে খেতে বসে পড়েছি। তো একটু দেখিয়ে দিলাম দেখো। আর এখানে বৌদি খেতে দিচ্ছিল আর মা বাড়ছিল। তো যাই হোক, সকালবেলা খিচুড়ি মানে সরস্বতী পুজোর দিন স্পেশালি খিচুড়ি খেতে তো আমার খুবই ভালো লাগে। আর এই ভোগের চালের খিচুড়ি সত্যি মানে কোনো কথাই হবে না, খুবই ভালো। আর সঙ্গে ছিল বেগুনি, ছিল খিচুড়ি, আলুর দম, বেগুনি, মানে তিনটে খাবারই আমার প্রিয়, খুব ভালো লাগছিলো। তো এবার বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো, বললামই সকালে মানে সাজতে পারিনি যেহেতু একটু বিজি ছিলাম। আর দেখো, বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর সঙ্গে গোলুকে দেখো। গোলু কিন্তু আজকে যে গয়েসু লাইক বলে, তো গয়েসু লাইক বললাম খেলা আছে, তো তার জন্য কিন্তু গোলু সেজেছে। তো তোমাদেরকে ওর গোলুর লুকটা পরে আর একবার দেখাবো। তো চলো, আমরা কিন্তু ঘাটের দিকে যাচ্ছি। তো গিয়ে আমরা ঘাটে চলে এসেছি, আর আমার লুকটা কেমন হয়েছে জানিও, যদিও আমি খুব বেশি সাজিনাম, অল্পর ওপর একটু সেজেছি। তো দেখো, এখানে বলছিলাম তখন সাজানো হয়নি, দেখো এখানে কিন্তু প্যান্ডেলটা হয়ে গেছে আর শুরু হয়ে গেছে। এখানে একজন অ্যাঙ্কার করছিলো, আর যেহেতু জোরে গান বাজছিল তো সেহেতু আমি কিছু করতে পারিনি। আর দেখো, আমি তাড়াতাড়ি চলে এসেছি, এখনও কিন্তু কেউ আসেনি, অনেকে আসতে কিন্তু বাকি আছে। তো দেখো, বৌদিও চলে এসছে। তো এখন বসে বসে কী করবো ভাবলাম, যে কেউ যখন আসেনি আপাতত কয়েকটা ছবি তুলে নিই। তো নিজে নিজেই নিজের কয়েকটা ছবি তুলছিলাম, কারণ ক্যামেরা ধরারও কেউ নেই, ছবি তোলারও কেউ নেই, কী আর করা যাবে বলো। তো সেই জন্য আর একা একা বসে আছি, না কি বোরিং লাগছে, মনে হচ্ছে আমি ফার্স্ট চলে এসেছি, কেউ আসেনি। কিন্তু না, হো আস্তে আস্তে লোক আসতে শুরু করেছে। দেখো, গোলু এখানে বসে আছে আর এখানে বৌদি আছে। তো সবাই মিলে যাই হোক, একটা মজা হচ্ছিলো। আর এই সরস্বতী পুজোটা এলে এটাই একটা মজা, সবাই মিলে মানে আনন্দ করি, মজা করি, এই আর কি। তো এবার দেখো কারা চলে এসছে। আগেই বললাম গোয়াজি লাইক খেলা হবে। দেখো, একজন সেজে সেফ সেজেছে। গোলু কী সেজেছে বলো তো? গোলু কিন্তু আমার টিচার সেজেছে। আর দেখো, একজন সেজেছে ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার সেজেছে। আর একজন সেজেছে হলো অ্যাঞ্জেল। চলো তোমরা দেখতে থাকো। টিচার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বল স্কুলে কি নাম জিজ্ঞেস কর, তুমি স্কুলে কি পড়াও, ছাত্র বলে দাও। চারজনই কিন্তু খুব সুন্দর সেজেছিল, তো আমার চারজনকেই খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে, এই খুদেদের দেখতে আমার এত ভালো লাগছিলো। আর দেখো, অনেকে কিন্তু ডান্স পারফরমেন্সও করছিলো, ছোটো ছোটো বাচ্চাগুলো। তো যেহেতু গানে কপিরাইট আসবে তো আমি তো দিতে পারিনি, তো তোমাদের সাথে ডান্সটাই একটুখানি তুলে ধরলাম বাচ্চাদের।
আরও একটা খেলা ছিল, সেটা হলো শঙ্করধ্বনি প্রতিযোগিতা। তো দেখো আমার মা শঙ্করধ্বনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তো মাকে একটুখানি তাই ভিডিও করতে পেরেছিলাম। আর ছিল মোমবাতি জ্বালানোর খেলা, তো সেটাও মা অংশগ্রহণ করেছিল আর আমিও কিন্তু করেছিলাম। অনেকেই এই মোমবাতি জ্বালানোটাই করেছিল কিন্তু শঙ্করধ্বনিতে অনেকেই জয়েন করেনি, ইভেন আমি নিজেও করিনি। আর এখানে দেখো বৌদি মোমবাতি জ্বালাচ্ছে, তো বেশ মজা হচ্ছিল, মানে বিকেলটা এত সুন্দরভাবে কাটছিল। তো এরপরেই যেটা হলো আর একটা ডান্স আমরা দেখে নেব, যেহেতু আমাদের সরস্বতী পুজোর দিন রিপাবলিক ডে ছিল, প্রজাতন্ত্র দিবস, তো সেই জন্য সেই অনুযায়ী সেই থিমে একটা ডান্স করেছিল। কিন্তু কী আর করা যাবে, ওই যে বললাম মিউজিকটা আমি অ্যাড করতে পারিনি, তবে ডান্সগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। তো আর একটা ছিল দিদি, সেও একটা ডান্স করছিল, তো আমি অল্প একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বেশ ভালো লাগছিল, আড্ডা গানে গল্পে খেলায় ম্যাজিক শোতে কিন্তু একদম পুরো জমজমাট। যখন আমি ফার্স্ট এলাম তখন বললাম দেখো কত ফাঁকা, তো এখন দেখো কতটা ভিড় হয়েছে। তো বাইরেও অনেক লোক আছে, তো আমি দেখাতে পারছি না, যেহেতু আমি বসে আছি এক জায়গা থেকে, তো তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি। দেখো কত লোক হয়েছে, তো সবাই অপেক্ষা করছে কিন্তু ম্যাজিক শো দেখবে বলে। তো সত্যি কথা বলতে বিশেষ করে এটা তো শুধু বড় বাচ্চাদের নয়, বড়দেরও আনন্দ, আর ম্যাজিক দেখতে অবশ্যই সবারই ভালো লাগে। তো আমাদের যারা ম্যাজিশিয়ান ছিল, ঠিক আছে, ম্যাজিশিয়ান চলে এসেছে, তো তোমাদের সাথে কিছু ম্যাজিক ক্লিপসও শেয়ার করছি, তোমরা দেখে নাও। ম্যাজিক শো কিন্তু কমপ্লিট হয়ে গেল আর সবাই চলে যাচ্ছে, আর ঠাকুরটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম, সকালে ভালোভাবে দেখাতে পারিনি। তো এবার আমি চলে যাচ্ছি বাড়ি, আর বাড়ি যাওয়ার সময় দিয়েছিল, মানে আগেই দিয়েছিল একটা চকলেট কেক হাতে, কিন্তু ওটা খাওয়া হয়নি। তো যাই হোক বাড়ি গিয়ে খাবো, বাড়ি গিয়ে মানে বাড়ি তো আমার পিছনেই, তো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো পেছনেই আমার বাড়ি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।